দিবারাত্রের ফুটবল প্রতিযোগিতা চলাকালীন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের স্বামীকে মারধর করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। অভিযোগ, রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে সরাতে বলায় দায়িত্ব থাকা পুলিশ আধিকারিক তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের স্বামীকে প্রকাশ্যে মারধর করে পুলিশ, এমনটাই কিন্তু অভিযোগ। ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং পুলিশের শাস্তির দাবিতে থানা সোমবার খড়িবাড়ি থানা ঘেরাও করে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। এদিন খড়িবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মুকুল সরকার সহ অন্যান্যরা খড়িবাড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা মৌসুমি বারুইয়ের স্বামী পরেশচন্দ্র বারুইয়ের অভিযোগ, রাস্তায় যানজট সৃষ্টি হওয়ায় পুলিশকে বললে পুলিশ এসে চর এবং মারধর মারে, পরে মুচলেখা লিখে আমাকে ছেড়ে দেয়। পুলিশ মদ্যপ অবস্থায় থাকায় এই কাজ করেছে বলে জানান তিনি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সভাপতি সরকার জানান, যারা অন্যায় কাজ করেছে তাদের উপযুক্ত শাস্তির দাবিতে আমরা এসেছি। পুলিশের কাছে এরূপ আচরণ ঠিক নয় বলে তিনি জানান। পরে বিভাগীয় তদন্তের আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেন বিক্ষুব্ধরা। গতকাল আমাদের খড়গপুর সিং হাই স্কুলে ফুটবল খেলা ছিল, যার জন্য পুলিশের গাড়ি একটা মাঝখানে রাখে, জাম হয়। আমরা কম কমিটির পক্ষ থেকে গাড়িটাকে সরাতে বললে পুলিশরা সরায় না। তখন আমাকে মাইক দিয়ে ডাইকে সজোরে সবার সামনে দুটো থাপ্পড় মারে এবং প্রিজন ভ্যানে গাড়িটা নিয়ে নেওয়াই ভালো, কারণ এরা অযথা ব্যবহার করে, রাত ব্যবহার করে, এটা আমাদের সরকারের বদনাম হচ্ছে। আমরা কোনো থানা ঘেরাও করতে আসি না, আমরা এখানে অফিসার ইনচার্জের কাছে আসি পুরো ঘটনা জানানোর জন্য। মেম্বারের মতো সঠিকভাবে কাজ করুক, যাতে আমাদের এই গ্রাম্য অঞ্চল সুখে শান্তিতে বসবাস করুক।